সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে জুবায়ের আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কুয়েত থেকে যদি আপনি একটি দিনার নিয়ে ভারতে আসেন, তাহলে আপনি সেই এক দিনের বিনিময়ে আপনি কত টাকা পেতে পারেন ভারতীয় টাকা, বা আপনি যদি কুয়েত থেকে 100 দিনের নিয়ে ভারতে আসেন তাহলে আপনি কত টাকা পেতে পারেন ভারতীয় টাকা, বা ঠিক একইভাবে আমরা আবার এটাও জানবো যে আপনি ভারত থেকে 1 টাকা নিয়ে কুয়েত গেলে আপনি কত দিনার পাবেন, বা ভারত থেকে 100 টাকা নিয়ে গেলে আপনি কুয়েতি কত দিনার পাবেন কুয়েতে গিয়ে। ওকে, তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে দিই। আপনি যদি কুয়েত থেকে একটি দিনার নিয়ে ভারতে আসেন এই 2022 সালে, তাহলে আপনি পেয়ে যাবেন 247.03 টাকা। ওকে, আপনি যদি 100 কুয়েতি দিনার নিয়ে ভারতে আসেন এই 2022 সালে, তাহলে আপনি পেয়ে যাবেন 24,703.16 টাকা। ওকে, ঠিক একইভাবে আপনি যদি ভারত থেকে 1 টাকা নিয়ে কুয়েতে যান, তাহলে আপনি পাবেন 0.0040 দিনার। ওকে, মানে 40-এর আগে কিন্তু 0.0040 দিনার। ঠিক একইভাবে আপনি যদি 100 টাকা, ভারতীয় 100 টাকা নিয়ে কুয়েতে যান, তাহলে আপনি পাবেন 0.40 দিনার। ওকে, মানে এখানে কিন্তু আপনি 40 দিনার পাবেন না, 40-এর আগেও কিন্তু আবার একটি শূন্য রয়েছে, তারপর পয়েন্ট রয়েছে, 0.40 দিনার। মানে কুয়েতি যে একদিনার রয়েছে সেই একদিনের অর্ধেকের থেকেও একটু কম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন টাকা রিলেটেড আর অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য।